আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা ছোট বাচ্চাদের একটা ফ্রক কাটিং করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ছোট ফ্রক গায়ের মাপ দিয়ে কিভাবে কাটতে হয় সেটাই আমি দেখাবো এবং পার্ট টু পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করি আমাদের কাপড় রয়েছে এক গছ বারো গিরে আমরা একটা ছোট্ট একটা ফ্রক কাটিং করে দেখাবো ফ্রকের মাপ আঠাশ ইঞ্চি লম্বা গায়ের মাপ একুশ ইঞ্চি এবং কোমর বিশ ইঞ্চি হাত আমাদের ডিজাইন হাত হবে হাত আমাদের সাড়ে এগারো দেখুন আমরা শুরু করি আমাদের এই কাপড়টা রয়েছে ডবল এ এক পাট এ এক পাট ডবল রয়েছে ডবলটাকে আমরা এর উপর বসিয়ে দিয়ে আমরা চার পাট করে নেব বসিয়ে দিয়ে আমরা চার পাটটা করে নিলাম কোথাও যেন কোনো কুচি কাচি না থাকে দেখুন নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে সেলাইটা সোজা করার জন্য একটা দাগ দিয়ে নেব এবং তার উপরে কুয়াটা ইঞ্চি দাগ দিয়ে নেবো যেটা আমাদের সেলাই মার্জিন যাবে দেওয়ার পরে আমাদের লম্বাভাবে আঠাশ ইঞ্চি এবং আমরা হাফ বডি দিব সাড়ে দশ ইঞ্চি আমরা সাড়ে দশ হাফ বডি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা মোড়া নেব পনের চার ইঞ্চি আমরা এটাকে সোজা করে দাগ কষে দেব দেখুন আমাদের বডি আমাদের একুশ ইঞ্চি আর সাধারণত গায়ের মাপ যখনই হবে তখন বডির সঙ্গে আরও চার ইঞ্চি লুজ দিয়ে আমরা কাটিং করব এবং কোমরের ক্ষেত্রেও তাই আপনার দেখুন আমাদের বডি রয়েছে একুশ ইঞ্চি আমরা একুশের সঙ্গে চার যোগ দেব দিয়ে আমরা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ মাপে আমরা কাটব আমরা পঁচিশের চার ভাগের এক ভাগ শয়াশয় নিয়ে নিলাম এবং আমাদের কোমর বিশ ইঞ্চি আমরা বিশের সঙ্গে চার দিয়ে চার যোগ দিয়ে চব্বিশ ইঞ্চি অর্থাৎ চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমরা দাগ করে নিলাম এবং আমাদের পুট রাখবো ছোটো বাচ্চা যদি মাপ পাওয়া যায় না সেহেতু আমরা পনে পাঁচ ইঞ্চি আমরা দিয়ে নেব এবং গলার পয়েন্ট আমরা দিব পনে দুই ইঞ্চি দিয়ে আমরা এখন স্কেল দিয়ে দাগগুলি কষে নেব এবং এখন আমরা মোড়াটা হাতে একটু সুন্দর করে দিয়ে নেব হাতে শেপ দিয়ে নিলাম ব্যাস এখন আমরা হাফ বডিটি কাটে নেব দেখুন আমাদের বডি অনুযায়ী আমরা তো রাখবো রাগার পরে রাখার পরে আমরা এক ইঞ্চি কাপড় আমরা রেখে দেব এটা বাস্তি কাপড় দিয়ে আমরা কেটে নিলাম ব্যাস আমাদের বডিটা হয়ে গেল এখন আমরা নিচের পাট কাটব যেটা আমরা কুশি আমরা কুশি দেবো সেই পাটটা কেটে নেব আমরা কাটার জন্যে কাপড়টাকে ভাস করে আমরা ফেলবো ফেলে আমরা প্রথম পাটটা আগে নিয়ে নেব ডবলে ঘের নেওয়ার জন্য আমরা এটাকে সোজা একটা দাগ কষব দাগ কষার পরে দেখুন আমরা যে আমাদের লম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি আমরা হাফ বডি দিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন আমরা সাড়ে দশ এখান থেকে বাদ দেব দিয়ে আমরা আঠাশ ইঞ্চি নিয়ে নেব নেওয়ার পরে দেখুন আমরা আরও দেড় ইঞ্চি কাপড় আমরা মোরানার জন্য রাখবো যেটা এই বর্ডারটা দিলাম এটা হচ্ছে নিচে মুড়ে সিলাই হবে এবং এটা চাইলে একটু কম বেশিও করতে পারেন সমস্যা নাই দিয়ে আমরা দাগ কষে নিলাম আমরা এটাকে কেটে নেবো দেখুন বন্ধুরা আমরা এটা এক পার্ট কেটে নিলাম আমাদের কাপড় অনুযায়ী আমরা কুসি দেব আমাদের আরেকটা একটা পার্ট হয়ে যদি হাতা হয় আমরা ডবল পার্টটা নিয়ে নেব তাহলে আমাদের ঘেরটাও বড়ো হবে এবং কুশিও সুন্দর হবে ছোটো ফ্রকের ক্ষেত্রে যত কাপড়টা একটু বেশি থাকলে ডবল পার্ট দিলে মোটামুটি সুন্দর উঁচি হবে এবং ঘেরটাও বড় হবে দেখতেও সুন্দর লাগবে সেই জন্য আমরা এটাকে ডবল করে দেবো দেওয়ার জন্য আমরা এই কাপড়টা এর উপর ফেলব ফেলে আমরা ডবল করে পাট কেটে নেব দেখুন বন্ধুরা আমরা এই দুইটা পার্ট নিলাম দুইটা পার্ট আমাদের জয়েন্ট হবে হয়ে তারপরে আমরা এক সাইডে কুষিয়ে দেব আমাদের ঘের কাটা হয়ে গেল আমরা এখন হাতা কাটবো আমরা হাতা কাটার জন্য কাপড়টাকে ভাজ দিয়ে নিলাম এখানে আমাদের দুই পাট কাপড় রয়েছে এক পাট এক পাট এই কাপড়টাকে আমরা ডবলে চার পাট করে নেব চার পাট করার পর দেখুন আমাদের হাতার মাপ আমরা এখানে হাফ ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য দিয়ে আমরা ঢালু দেব তিন ইঞ্চি দিয়ে একটা মার্কা করে নেব নেওয়ার পর দেখুন আমাদের হাতের মাপ সাড়ে এগারো এখান থেকে আমরা সাড়ে এগারো দিয়ে নেব দেওয়ার পরে এটা আমাদের হবে প্লাজো হাতা এটা আমাদের হবে মাই খাতা মাই খাতার জন্য আমরা এখানে চার ইঞ্চি বাদ দিব চার ইঞ্চি আমরা মাইকের দিকে রেখে দেব দিয়ে আমরা এটাকে দাগ কষে দেব তারপর দেখুন আমরা নিচে এটা কোনোই পর্যন্ত হবে যেহেতু সেহেতু আমরা ছোটো মাপ নেবো এখানে আমরা ছোটো ফ্রক ছোটো মাপ নেব আমরা দিলাম সাড়ে সাত ইঞ্চি দিলাম এবং আমরা মোড়া নেব সাড়ে চার নিয়ে আমরা এটা ম্যারিক করে নেব এখন বন্ধুরা আমরা হাতাটু আমার ড্রয়িং হয়ে গেলাম আমরা হাতাটা কেটে নেব এখন বন্ধুরা আমাদের হাতা হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখুন আমরা খাতা আমরা কিভাবে কাটবো এটা কাটার জন্য আমরা এখানে নিয়ে এসেছি তেরো ইঞ্চি আমরা এখানেও এখানে তেরো নিয়ে এসি আমরা এখানেও তেরো নেব এখানেও তেরো নেব এরপরে এটাকে আমরা সমান করে দাগ করে দেব এটাকে আমরা দেখুন বন্ধুরা আমরা এই কাপড়টাকে এই ভাজ দিব কাপড়টা আমরা এরকম একটা ভাঁজ দিয়ে নেব দিয়ে এটাকে আমরা রাউন্ড করে নেব অর্থাৎ এখানে আমাদের যে মাপটা রয়েছে সাড়ে ছয় এখানে আমরা সাড়ে ছয় দিব এখানেও সাড়ে ছয় দিব দিয়ে এটাকে আমরা হাতে রাউন্ড করে নেব এখন আমরা এইরকমভাবে ফেলে এটাকে আমরা সুন্দর করে অর্থাৎ আমরা এটাকে গোল করে নেব স্কোয়ার করে নেব গোল করে নেব দেখুন আমাদের আমরা হাতার একসি হাতার একসি আমরা সাত ইঞ্চি আমরা এখানে আমাদের চার পাট রয়েছে চার পাট যদি আমরা নিতে যাই তাহলে আমরা মনে 3 ইনচির মধ্যে আমরা রাউন্ডটা দেব বেশি বড় হলো সমস্যা ছোট হলো সমস্যা আমরা অল্প করে কেটে নেব তারপর আমরা দেখব আমাদের কতখানে কি হয়ে গেল দেখুন বনদ্রা এটা আমাদের ঠিক হয়েছে এটা এই অবস্থায় থাকবে আমাদের এই হাতটা আমাদের এখানে লেগে যাবে এই সিস্টেমে হাতটা আমাদের হবে বন্ধুরা আমাদের ফ্রক কাটা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন এবং সবশেষে বলি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ হাফেজ